अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिही मुहम्मदिन व अला आलिही व अस्हाबिही अजमाइन व बाद। बुखारी शरीफ किताबुत तहज्जुद व ततव्वु बाबुल हदीस बादा रकातैल फज्र हदीस 1168। अल हदीसु बादा रकातैल फज्र फजरेर दुई रकात सुन्नतेर पोरे कथाबार्ता बोला। फजरेर दुई रकात सुन्नतेर पोरे शयन करार कथा बोला हुए से आगे। केउ जदि शयन ना करे बरं कथाबार्ता बोले तारो सुजोग आछे। एई मर्मे पिछने एकटा बाब आमरा पढ़ेछि सेखाने वालाम यत्तजी बोला हुए से। तो एखाने आबार এই বাব উল্লেখ করা হয়েছে যে কেউ শয়ন করল না আর কেউ কথাবার্তা বলল। আল হাদিস বাদা রাকাতাইল ফজরে ফজরের নামাজের পরে কথাবার্তা বলা। কথাবার্তা বলবে কিভাবে, বসা অবস্থায় না শোয়া অবস্থায়? আগের বাবের ভিতরে ছিল ওয়ালাম ইয়াত্তাজি, শয়ন না করে যদি কেউ কথাবার্তা বলে কাটায় ফজরের সুন্নাত এবং ফরজের মাঝখানে যে সময়টা আছে। আর এখানে বলা হয়েছে আল হাদিসু বাদা রাকাতাইল ফজরে, ফজরের দুই রাকাত সুন্নাতের পরে কথা বলা। এখানে মুকাইয়াত করা হয় না যে বসা অবস্থায়, এটা শোয়া অবস্থায় হতে পারে। শোয়া অবস্থায় স্ত্রীর সাথে গল্পগুজব কথাবার্তা বলতে পারে। অতএব একটা বাব মুতলাক আর একটা বাব মুকাইয়াত, বিষয় একই যে ফজরের পরে ফজরের সুন্নাতের পরে শয়ন না করে কেউ যদি কথাবার্তা বলে। সেখানে একটা বাবের মধ্যে বলা হয়েছে ওয়ালাম ইয়াত্তাজি, শয়ন করবে না, তাহলে শয়ন না করে কথাবার্তা বলা। আর একটা বাব মুতলাক বলা হয়েছে আল হাদিস বাদা রাকাতাইল ফজরে, ফজরের দুই রাকাত সুন্নতের পরে কথা বলা, চাই সেটা বসা অবস্থায় হোক শোয়া অবস্থায় হোক। এই এতটুকু পার্থক্যের কারণে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এখানে দুইটি বাব নিয়ে এসেছেন, যাতে করে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উপরে তাকরারে বাব এর আপত্তি না আসে যে একই বাব তিনি তাকরার কেন করলেন। আমরা জবাব কি বলবো, যে বিষয় একই কিন্তু একটা মুতলাক আর একটা মুকাইয়াত, এতটুকু পার্থক্যের কারণে ইমাম বুখারী বাব দুইবার নিয়ে এসেছেন, এটা বাবের তাকরার হয় নাই। হাদিস আমরা পিছনে পড়েছি। বিহি কালা হাদ্দাসানা আলী ইবনু আবদুল্লাহ কালা হাদ্দাসানা সুফিয়ান কালা আবু নদর হাদ্দাসানি আন আবি সালামাত আন আয়েশাত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসাল্লি রাকাআতাইন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত পড়তেন। কিসের দুই রাকাত এখানে বলা হয় নাই, আসলে এটা ফজরের সুন্নাত দুই রাকাত। ফা ইন কুনতু মুস্তাইকিজাতান হাদ্দাসানি, যদি আমি সজাগ থাকতাম তাহলে আমার সাথে কথা বলতেন, ওয়া ইল্লা ইত্তাজা, নতুবা তিনি শুয়ে যেতেন। কুলতু লি সুফিয়ান, এই কুলতুর ফাইল হলো প্রথমে যে ইমাম বুখারীর উস্তাদ আছে আলী ইবনু আবদুল্লাহ,
ইনি হলেন আলী ইবনুল মদিনী নামে প্রসিদ্ধ, যিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। তিনি বলেন, কুলতুল সুফিয়ান, যে আমি সুফিয়ানকে জিজ্ঞাসা করলাম, এখানে সুফিয়ান বলতে সুফিয়ান ইবনে উয়াইনা, দেখো এখানে হাদ্দাসানা আলী ইবনু আব্দুল্লাহর পরের রাবিকে সুফিয়ান, তো এই আলী ইবনুল মদিনী তিনি বলতেছেন কুলতুর ফাইলকে আলী ইবনুল মদিনী, তিনি বলতেছেন সুফিয়ানকে, ফাইন্না বাদাহুম ইয়ারউহি, অনেক মুহাদ্দিস তো এ হাদিসকে রেওয়ায়ত করেছেন এইভাবে, রকাতাইল ফাজরে, কানা ইউসল্লি রকাতাইন না বলে তারা বলেছেন কানা ইউসল্লি রকাতাইল ফাজরে। এখানে বাদহুম বলতে বোঝানো হয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে, কারণ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির রেওয়ায়েতে রকাতাইল ফজরে আসছে। কলা সুফিয়ান, তখন সুফিয়ান ইবনে উয়াইনা বললেন, হুয়া জাকা, একই কথা, অর্থাৎ যেখানে ইউসল্লি রকাতাইন বলা হয়েছে সেখানেও ফজরের সুন্নাত উদ্দেশ্য, অতএব এই দুই রেওয়ায়েতের ভিতরে কোনো বিরোধ নেই, এই দুই রেওয়ায়েতে একই নামাজের কথা বলা হয়েছে, মূলত সেটা হলো ফজরের সুন্নাত। বাবু তাহুদে রকাতাইল ফজরে ওমান সাম্মাহা তাতাওয়ান, এই বাবের দুইটি জুজ, এক হলো তাহুদু রকাতাইল ফজরে, ফজরের দুই রাকাত সুন্নাতকে দেখভাল করনা, দেখভাল করা অর্থ হলো দেখে শুনে রাখা, খুব কি বলে নজরে রাখা, যাতে এটা নষ্ট না হয়ে যায়, এটাকে পরিচর্যা করা। ওয়ামান সাম্মাহা তাতাওয়ান, এবং যারা এই নামাজকে নফল নামাজ বলে অভিহিত করেছেন, তাহলে দুইটি জুজ, এক হলো ফজরের নামাজকে সংরক্ষণ, দুই রাকাত সুন্নাতকে সংরক্ষণ করা, যত্ন নেওয়া এই দুই নামাজের ব্যাপারে, এবং এই দুই নামাজ এটাকে নফল যারা বলেছেন তাদের দলিল এখানে পেশ করা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ মুয়াজাবাতের সাথে আদায় করেছেন, আমরা আগে বলেছি, তো মুয়াজাবাতের সাথে যেটা আদায় করেন, এই মুয়াজাবাত এটা দলিলে উজুব যদি সাথে করিনা থাকে, যেহেতু করিনা নেই এই জন্য এটাকে ওয়াজিব বলা যাবে না, সুন্নাত বলতে হবে, তবে সুন্নাতের ভিতরে মুয়াক্কাদা, আর সুন্নাত মুয়াক্কাদা হোক অথবা সুন্নতে জায়দা হোক সবগুলোই নফলের অন্তর্গত। অতএব হাদিসের ভিতরে তাহুদ বা এই নামাজের ব্যাপারে যে যত্ন নিতে বলা হয়েছে, এর দ্বারা কী উদ্দেশ্য, যে এটা মুয়াজাবাতের সাথে আদায় করা, যেমনিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তবে এটা ওয়াজিব বলা যাবে না, এটাকে সুন্নাত বলতে হবে, যেটাকে ফোকাহা কেরামের পরিভাষায় নফল বলা হয়ে থাকে। বিহি কালা হাদ্দাসানা বায়ান ইবনু আমরিন কালা হাদ্দাসানা ইয়াহিয়া ইবনু সাঈদ কালা হাদ্দাসানা ইবনু জুরাইজ আন আতা আন উবাইদুল্লাহ ইবনে উমাইর আন আয়েশা তা কালাত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাইইম মিনান নওয়াফিলে আশাদ্দা মিনহু তাআহুদান আলা রাকাতাইল ফজরে, আশাদ্দা মিনহু, এই মিনহু এর জমিরের মার্জা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, আলা শাইইম মিনান নওয়াফিলে, কোনো নফল নামাজের ব্যাপারে, আশাদ্দা মিনহু তাআহুদান, অধিক যত্নবান, আলা রাকাতাইল ফজরে, ফজরের ব্যাপারে যতটা যত্নবান, অর্থাৎ ফজরের ব্যাপারে তিনি যতটা যত্নবান,
অন্য কোনো নফলের ব্যাপারে এতটা তিনি যত্নবান ছিলেন না। এখানে তরজমাতুল বাবের দুইটি জুজ, প্রথম জুজ হলো তাহুদু রকাতাইল ফজরে, এটা হাদিসের দ্বিতীয় জুজ যে আশাদ্দা মিনহু তাহুদান আলা রকাতাইল ফজরে, এই অংশ দ্বারা তরজমাতুল বাবের প্রথম অংশ সাবেত হয়েছে। আর ওমান সাম্মাহা তাতাওয়ান তরজমাতুল বাবের দ্বিতীয় অংশ, এটি সাবেত হয়েছে প্রথম অংশ দিয়ে, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা শাইইম মিনান নওয়াফিল, এখানে নফল বলা হয়েছে। অতএব হাদিসের প্রথম জুজ দ্বারা তরজমাতুল বাবের দ্বিতীয় জুজ সাবেত হয়েছে, আর হাদিসের দ্বিতীয় জুজ দ্বারা তরজমাতুল বাবের প্রথম জুজ সাবেত হয়েছে। বাবু মা ইয়াকরাউ ফি রাকাতাইল ফজরে, ফজরের এই যে দুই রাকাত সুন্নাত, এখানে কি তেলাওয়াত করবে, অর্থাৎ কোন সূরা পড়বে এরকম নির্দিষ্ট করা হয় নাই, তবে এই দুই রাকাত সুন্নাত খুব মুখতাসার আদায় করবে, সংক্ষিপ্ত ছোট ছোট সূরা দিয়ে পড়বে। আসলে আমরা আগে পড়ছি হাদিসের ভিতরে যে রাত্রে যখন মানুষ ঘুমিয়ে যায় তখন শয়তান মানুষের মাথার পিছনে তিনটে গিরে লাগায়। এই গিরেগুলো দূর হয়ে যায় কিভাবে, প্রথমে যখন আল্লাহর জিকির করতে করতে সে জাগ্রত হয়, একটা গিরে খুলে যায়। এরপরে যখন পবিত্রতা হাসিল করে তখন দ্বিতীয় গিরে খুলে যায়। এরপরে যখন নামাজ পড়ে তখন তৃতীয় গিরা খুলে যায়। এজন্য রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গিরা যদি না খোলে তাহলে নামাজের ভিতরে মন বসে না, নামাজের ভিতরে উৎফুল্লতা সৃষ্টি হয় না। এখন এই শয়তানের এই গিরা দূর করার জন্য রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ যখন পড়তে উঠতেন, অজু করে তাহাজ্জুদ শুরু করার আগে হালকা দুই রেকাত নামাজ পড়তেন। উদ্দেশ্য হলো যে নামাজ পড়লে ওই শয়তানের গিরা দূর হয়ে যাবে, এরপরে তিনি নিরিবিলি লম্বা কেরাত রুকু সেজদা দ্বারা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এই যে প্রথম হালকা দুই রেকাত পড়তেন এটা তাহাজ্জুদের মধ্যে গণ্য না, যেখানে এগারো রাকাত বা ১৩ রাকাতের কথা বলা হয়েছে ওই দুই রেকাতকে কিন্তু গণনা করা হয়নি। এখন আসো, মানুষের মধ্যে সবাই কি তাহাজ্জুদ গুজার? নবীজির উম্মত সব কি তাহাজ্জুদ পড়বে? না, কিছু মানুষ আছে সারা রাত্রি ঘুমিয়ে ফজরের সময় তারা উঠবেন। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুয়ো দলের জন্য শয়তান দূর করার ব্যবস্থা রেখেছেন, শয়তানের গিরা খোলার ব্যবস্থা রেখেছেন। তো যারা তাহাজ্জুদ পড়বে তারা তাহাজ্জুদ শুরু করার আগে হালকা দুই রেকাত পড়বে, আর যারা ফজরের সময় উঠছে তারা কি করবে, ফজরের দুই রেকাত হালকাভাবে আদায় করবে শয়তানের প্রভাব দূর করার জন্য, যাতে করে ফজরের নামাজ ইতমিনানের সাথে আদায় করতে পারে। এই জন্য রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের আগেও দুই রেকাত হালকা পড়তেন, আর ফজরের আজান হওয়ার পরে ফজরের সুন্নাত দুই রেকাত এটাও খুব হালকাভাবে আদায় করতেন। به قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن هشام بن عروة عن أبيه عن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي بالليل ثلاث عشر ركعة. رسول الله صلى الله عليه وسلم راتر نماز قيام الليل ১৩ ركعت أداي করতেন। বলছিলাম যে এই ১৩ রাকাতের ভিতরে বেতেরের পরে বসে বসে যে দুই রেকাত নফল পড়তেন হালকি, এটাও গণ্য করা হয়েছে। তাহলে ৮ রেকাত তাহাজ্জুদ, ৩ রেকাত বেতের কত, ১১, আর দুই রেকাত হলো হালকি নফল। সুম্মা ইউসাল্লি ইজা সামিআন নিদা আবিস সুবহে, এরপরে যখন ফজরের আজান শুনতে পেতেন
তখন আদায় করতেন রকাতাইনি খফিফাতাইন, হালকা দুই রাকাত নামাজ পড়তেন। বিহি কয়লা হাদ্দাসানি মুহাম্মদ ইবনু বাশ্শার, কয়লা হাদ্দাসানা মুহাম্মদ ইবনু জাফর, কয়লা হাদ্দাসানা শোবান মুহাম্মদ ইবনু আব্দুর রহমান আন আম্মাতিহি আমরা আন আয়েশাতা কয়লাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হা। وبه قال حدثنا أحمد بن يونس قال حدثنا زهير قال حدثنا يحيى هو ابن سعيد عن محمد بن عبد الرحمن عن عمرة عن عائشة قالت كان النبي صلى الله عليه وسلم يخفف الركعتين اللتين قبل صلاة الصبح فجرের ফরজের পূর্বে যে দুই রাকাত সুন্নাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই রাকাতকে হালকাভাবে আদায় করতেন। হাত্তা ইন্নি লাকুলু হাল কারা বি উম্মিল কোরআন, এত হালকা পড়তেন। আয়েশা সিদ্দিকা বলেন যে আমি মনে মনে বলতাম যে এত অল্প সময়ের ভিতরে তিনি কি সূরা ফাতিহা পড়তে পারছেন, এত ছোট ছোট কেরাত দিয়ে তিনি হালকাভাবে এই দুই রাকাত আদায় করতেন। বাবু তাতাওয়ে বাদাল মাকতুবা, ফরজ নামাজের পরে দেখো এই যে 30 জন ছিল এখন 17 জন হয়ে গেছে, হ্যাঁ এই সময়টা চেঞ্জ করা যায় কি না দেখো। সকাল তো সবাই ঘুমায়, এটাই তো মাগরিবের পর, আচ্ছা দেখা যাক পরে কি করা যায়। বাবু তাতাওয়ে বাদাল মাকতুবা, ফরজ নামাজের পরে সুন্নাত, এখানে তাতাউ বলতে কি মানে ফরজ ওয়াজিব না সুন্নাত, তবে ফরজ নামাজের পরে যে সুন্নত রয়েছে সেটা সুন্নতে মুয়াক্কাদা। বলছিলাম যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের আলোচনার পরে তিনি তাতাওয়ু বা নফলের আলোচনা করেছেন। প্রথমে ফজরের যে সুন্নত এটার আলোচনা করা হয়েছে, এখন অন্যান্য নামাজের আগে পরে যে সুন্নত আছে সেগুলো সম্পর্কে আলোচনা করা হবে। এখন এই যে ফরজ নামাজের আগে এবং পরে সুন্নত রয়েছে, এই সুন্নতের হিকমত কি, কেন এই সুন্নতকে রাখা হয়েছে? আবার কোনো নামাজে আগে পরে দুই জায়গায় সুন্নত আছে, কোনো নামাজে আগে আছে পরে নাই, কোনোটা কোনো নামাজে পরে আছে আগে নাই, এটার মধ্যে সূক্ষ্ম হিকমত রয়েছে। ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন যে যেই সমস্ত নামাজের পূর্বে অলসতার কোনো বিষয় আছে সেখানে সুন্নতে কবলিয়া রাখা হয়েছে, যাতে করে অলসতা দূর হয়ে যায় ওই সুন্নত পড়তে পড়তে, ফরজটা যেন খুব নিরিবিলি প্রশান্ত মনে আদায় করা যায়। ফজরের পূর্বে দুই রাকাত সুন্নাত রাখা হয়েছে, যেহেতু দীর্ঘ রাত্র সে শুয়েছিল, ঘুম থেকে ওঠার পরেও অলসতা দূর হইতে একটু সময় লাগে, এই জন্য এই দুই রাকাত সুন্নাত রাখা হয়েছে, যাতে এই দুই রাকাত পড়তে পড়তে সেই ঘুমের ভাব অলসতা পরিপূর্ণ দূর হয়ে যায়, ফজর যাতে সুন্দর মতে আদায় করতে পারে। জোহরের নামাজের পূর্বে চার রাকাত রাখা হয়েছে, এখন এটা অলসতার পরিমাণ অনুযায়ী, ফজরে যেহেতু দীর্ঘ সময় ঘুমানো হয় এরপরে জাগ্রত হওয়ার পরে ঘুমের ভাব অতটা থাকে না, কিন্তু জোহর নামাজ আমরা তো সব সময় উল্টে পড়ি, একটায় আজান দেড়টায় নামাজ, চাই শীতকাল হোক গরমকাল হোক সব সময়, কিন্তু এটা সুন্নত তরিকা না। হাদিসের মধ্যে নবীজি বলেছেন আবৃদু বিজুহরে, জোহরের নামাজকে ঠান্ডা করে পড়ো, যখন গরমের দিন
তখন দুপুর বেলার যে গরম এটা যখন কিছুটা নিষ্প্রভ হয়ে যায় পরিবেশ একটু ঠান্ডা হয় তখন তোমরা আদায় করো। সুতরাং ফজরের নামাজ গ্রীষ্মকালে কখন আদায় করবে, নিয়ম হলো যে গোসল টোসল করবে, দুপুরে খাবার খাবে, খাওয়ার পরে ঘুমিয়ে যাবে, ঘুম থেকে ওঠার পরে জোহরের নামাজ পড়বে। তবে এই দুপুরে খাবার গ্রহণ করার পরে যে ঘুম, এটা কি সারা রাত্রের লম্বা ঘুমের মতো? না, হয়তো আধা ঘন্টা পৌনে এক ঘন্টা সে ঘুমাইল, এরপরে জোহর নামাজ আদায় করার জন্য সে যখন উঠে যাবে, কাঁচা ঘুম থেকে সে উঠল, তখন তার মধ্যে ঘুমের ভাব ফজরের সময় উঠলে পরে যেটা থাকে তার চেয়েও বেশি। এই জন্য বলা হয়েছে যে জোহরের আগে চার রাকাত সুন্নত পড়বে। তো এই চার রাকাত সুন্নত পড়তে পড়তে ঘুমের ভাবটা দূর হয়ে যাবে, এরপরে ফরজ নিরিবিলি আদায় করতে পারবে। আসর মাগরিব এশা, আসর মাগরিব এশায় আগে সুন্নত রাখা হয় নাই, কারণ এটা অলসতার সময় না। দেখো আসর মাগরিব এশা এটা অলসতার সময় এখানে নেই, এজন্য আগে সুন্নত রাখা হয় নাই। অনুরূপভাবে যেই সমস্ত নামাজের পরে ব্যস্ততা থাকে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত করে সুন্নত দিয়েছেন, যেমন কি জোহরের পরে ব্যস্ততা আছে মানুষের, কর্মব্যস্ততা, এরকম পর মাগরিবের পরে কর্মব্যস্ততা আছে, এশার পরে ঘুমের ব্যস্ততা আছে। অতএব যেই সমস্ত নামাজের পরে মাশাগিল বা ব্যস্ততা আছে সেখানে নামাজের পরে সুন্নত দেওয়া হয়েছে, যাতে করে মানুষ ফরজ নামাজ শেষ করতে না করতে আবার ওই শেষ রাকাতেই মশগুল হয়ে যায়, এই জন্য এর পরে সুন্নত দেওয়া হয়েছে, যাতে করে ফরজ শেষ করার পরে সে সুন্নত পড়ে তারপরে সে কাজে যায়, এই পরের যে ব্যস্ততা এটা ফরজকে যাতে স্পর্শ করতে না পারে। যেমন দেখো আসরের পরে আমাদের লেল্লা বোর্ডিং খাওয়ানো হয়, দেখবা যে মোনাজাত দেওয়ার আগেই দৌড়, দেখা যায় মোনাজাত শেষ হতে হতে অর্ধেক ছাত্র বের হয়ে গেছে, মানে তারা আমিন কোন সময় বলবে এটার অপেক্ষায় থাকে। তো এখন এর পরে আমরা তো শরীয়ত করতে পারবো না, কিন্তু সারে তিনি এই হিকমতগুলো লক্ষ্য করেছেন। তো যদি আসরের পরে মনে করো দুই রেখা সুন্নাত থাকতো, তাহলে আসরের নামাজের পরে যে দোয়া করা হয় সেই দোয়া শেষ হইতে হইতে দৌড় দেওয়ার কোনো সুযোগ ছিল না, ফরজটা অন্তত নিরিবিলি আদায় করা যাইত। তো এইরকম যে সমস্ত ওয়াক্তের পরে মাশাগিল আছে সেই সব ক্ষেত্রে এই সুন্নতগুলো দেওয়া হয়েছে, যাতে ফরজ প্রভাবিত না হয় ওই ব্যস্ততার কারণে। এখন আসরের পরে তো ব্যস্ততা আছে, এখানে তো সুন্নত দেওয়া দরকার ছিল, এবং ফজরের পরেও ব্যস্ততা আছে, মানুষের কাজ শুরু হয় দিনের কাজ, সেখানেও তো সুন্নত দেওয়া দরকার ছিল, কেন দেওয়া হয় নাই? এর কারণ হলো যে এই দুয়ো নামাজের পরে নিষিদ্ধ সময় আছে, ফজরের পরে সূর্য ওঠার যে সময়টা এটা নিষিদ্ধ সময়, এবং কি বলছি আসরের পরে সূর্য অস্ত যাওয়ার যে সময়টা এটা নিষিদ্ধ সময়। অতএব কোনো ব্যক্তি সে ফজর পড়লো, ফজর আদায় করলো একেবারে শেষ সময়, তো এর পরে যদি আবার সুন্নাত থাকে
তাহলে দেখা যাবে যে সেই সুন্নতের জন্য কমপক্ষে 4 মিনিট সময় রাখতে হবে, তখন তার ফরজ আদায় করতে গিয়ে সমস্যা হয়ে যাবে। আবার অনেক সময় নিষিদ্ধ ওয়াক্তের মধ্যে চলে যেতে পারে, এজন্য ওখানে এই সুন্নত দেওয়া হয় নাই। আসরের ক্ষেত্রেও একই অবস্থা। এগুলো কিন্তু মূল কারণ না, এগুলো ওলামা ইকরাম হিকমত বয়ান করেছেন। সবাব হলো সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ফেল বা তার কওল, আল্লাহ রাব্বুল আলামিনের কওল আমর, এটা হলো সবাব শরীয়তের ক্ষেত্রে। কিন্তু ওলামা ইকরাম এই শরীয়তের বিধানগুলোর পিছনে অনেক হিকমত বয়ান করেছেন, যার যে জ্ঞান অনুযায়ী আল্লাহ যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন। অতএব এটা একজন একরকম বলতে পারেন, আর একজন আর এক রকম বলতে পারেন, এবং এর পিছনে তোমার নকলি দলিলেরও প্রয়োজন হবে না। হিকমত যার যেরকম বুঝে আসে সে সেভাবে বয়ান করতে পারেন। তবে এটা শতসিদ্ধ কথা যে ফেলুল হাকিমে লা ইয়াখলু আন হিকমা, কওলুল হাকিমে লা ইয়াখলু আন হিকমা, হাকিম যিনি তার কওল বা তার ফেল এটা কোনো হিকমত থেকে মুক্ত না। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ বিধিবিধান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওল ফেল, এগুলোর মধ্যে নিশ্চয়ই নিশ্চয়ই হিকমত আছে, কিন্তু জ্ঞানের স্বল্পতার কারণে আমরা সবসময় এটা বুঝি না। এজন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই আধ্যাত্মিক জ্ঞান দিয়েছেন, গভীর জ্ঞানের পরিধি যাদের রয়েছে, তারা এগুলো হিকমত বয়ান করেছেন আমাদের অন্তরের তাসাফির জন্য। হয় কি, এই হিকমতগুলো যখন আমাদের জানা থাকে তখন শরীয়তের উপরে এশকাল আসে না। মুমিনের তো শরীয়তের উপরে এশকাল আসবেই না, যে আল্লাহ বলছেন এটা তো এশকাল করা যাবেই না, কিন্তু তারপরেও মনের মধ্যে চাপা প্রশ্ন থেকে যেতে পারে যে এটা এইরকম হুকুম না দিয়ে এইরকম দিলে তো আমাদের জন্য ভালো হতো। কিন্তু আল্লাহ যেটা হুকুম দিয়েছেন সেটার পক্ষে যখন এই হিকমতগুলো বয়ান করা হয় তখন আর এই ধরনের প্রশ্ন থাকে না যে না আমরা যেটা চিন্তা করছিলাম তার চেয়ে আল্লাহ যেটা দিয়েছেন হুকুম তার মধ্যেই কল্যাণ নিহিত বেশি। ওই যে এক লোক মহাপণ্ডিত, সে বটগাছের নিচে বসে চিন্তা করে যে আল্লাহ তো সব কিছুই ভালো বানাইছে, কিন্তু এত বিশাল সুবিশাল গাছ আর ফল কত ছোট ছোট দেখো, আবার তরমুজ কত বিশাল ফল কিন্তু গাছটা কি চিকন লতা। এটা যদি রিপ্লেস করা যাইতো যে তরমুজগুলো এই বটগাছে হইতো আর বটগাছের যে ছোট ছোট লাল লাল ফল এগুলো তরমুজ গাছে হইতো, তাহলে মানে ভালো হইতো। উনি হিকমত বের করছেন, যুক্তি। তো এই সময় কী হইল, একটা ফল বটগাছের তার নাকের উপরে পড়ল, পাখি খায় ফল, ওখান থেকে একটা পড়ল তার নাকের উপরে, সাথে সাথে তার হিকমত সব দূর হয়ে গেল যে না আমি যে গবেষণা করছি যে আল্লাহ এটা এইভাবে না করে এইভাবে করলে ভালো হতো, নাউজুবিল্লাহ, এই ধরনের চিন্তা করা আমার ঠিক হয় নাই। যদি আল্লাহ যেটা করছেন এটা না করে আমি যে প্রস্তাব রাখছি সেইটা যদি করা হইতো তাহলে তো আজকে আমি মার্ডার হয়ে যেতাম। তরমুজ যদি একটা নাকের উপর পড়তো এত উপর থেকে, তা ওই রকম আমাদের মনে অনেক প্রশ্ন জাগে যে এরকম না হয় শরীয়ত, এরকম হইলে ভালো হইতো, এরকম হইলে ভালো হইতো। কিন্তু ওলামা একরাম যাদেরকে আল্লাহ ইলমে লাদুননি দিয়েছেন তারা যখন এগুলোর পিছনে হিকমত বয়ান করে দেন তখন আর এই ধরনের প্রশ্ন থাকে না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ তিনি মূলত হুজ্জাতুল্লাহিল বালেগার ভিতরে এই বিষয়ে সর্বপ্রথম বিস্তারিত আলোচনা করেছেন। এর পূর্বে অনেকে আলোচনা করেছেন অল্প অল্প, কিন্তু স্বতন্ত্রভাবে সব বিষয়ের উপরে শরীয়তের যে আসরার বা গোপন ভেদ এটার উপরে পূর্ণাঙ্গ কাজ করেছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ। এবং এটা শুধুমাত্র কেতাবি জ্ঞান দিয়ে হয় না,
আধ্যাত্মিক জ্ঞান, এলমে লাদুন্নি, কাশ, এলহাম, এগুলো যাদেরকে আল্লাহ দিয়েছেন তারাই এই হেকমত বর্ণনা করতে সক্ষম। এখন আসো প্রশ্ন যে নামাজের ফরজ, নামাজের আগে এবং পরে সুন্নত যে আছে, যেটাকে সুন্নতে মুয়াক্কাদা বলা হয় বা সুন্নতে রাতেবা বা রাওয়াতেব বলা হয়, এগুলোর সংখ্যা কত? এ ব্যাপারে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে সুন্নত এটা তো ফরজ ওয়াজিব না, অতএব আসসালাতু খাইরু মাউজুইন, নামাজ একটা ভালো কাজ, এটা তাহদিদ করে দেওয়া এত রাকাত এর মধ্যে এটা ঠিক না, যে যত পারে পড়বে, ফরজের আগে যে যে কয় রাকাত পারে, পরে যে যে কয় রাকাত পারে পড়বে। উনি তাহদিদকে পছন্দ করেন নাই, তাহদিদের কারণে দেখা যাইতো যে একজন সময় আছে চার রেকাত পড়তে পারত, কিন্তু তাহদিদ করে দেওয়ার কারণে সে দুই রেকাতই পড়তেছে, তো এই জন্য উনি তাহদিদ করেন নাই। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যে কারণে এই কথাটা বলেছেন, কিন্তু গভীরভাবে চিন্তা করলে আমরা দেখতে পাই যে তার এই কথাটা আসলে সর্বক্ষেত্রে যথার্থ না। এক হলো ভালো মানুষের ক্ষেত্রে হুকুম একরকম, সেখানে শিথিলতা দিলেও অসুবিধা নাই, যেমন রসুল যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ইয়ামালু মা শিতুম ফা ইন্নাল্লাহ কদ গফারা লাকুম, তোমরা তোমাদের ইচ্ছা মতো আমল করো কারণ তোমাদের আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, অর্থাৎ ভবিষ্যতেও যদি কোনো গুনাহ করো আল্লাহ তোমাদেরকে অগ্রিম মাফ করে দিয়েছেন, অর্থাৎ তোমরা তোমাদের যেভাবে মনে চায় সেভাবেই আমল করতে পারো। তো এই ঘোষণা আসার পরে বদ্রী সাহেবীরা নামাজ, রোজা, হজ, জাকাত, তেলাওয়াত, জিকির, আজকার সব আমল ছেড়ে দিয়েছিলেন নাকি? কারণ তাদেরকে তো মাফ করে দেওয়াই হয়েছে, এখন আমল করার কী প্রয়োজন? তাদেরকে মাফ এজন্য করা, মানে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে এদেরকে ঘোষণা দিলেও এরা আমল ছাড়বে না, এই আস্থা ছিল বিধায় তাদেরকে তাদের ব্যাপারে এই কথা বলা হয়েছে। এটা তোমাদের আমাদের ব্যাপারে বলা হয় নাই, কারণ আল্লাহ ভালো করে জানেন যে এইরকম হুকুম যদি এদেরকে দেওয়া হয় পরদিন আর মসজিদে লোক পাওয়া যাবে না, কারণ দলিল আছে, আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি ইয়ামালু মা শিয়তুম। অতএব এবং মালিক রহমতুল্লাহ আলাই অনেক বড় বুজুর্গ ব্যক্তি, তার ধারণা এরকম ছিল, কিন্তু সেভাবে যদি ছেড়ে দেওয়া হতো যে ফরজের আগে পরে সুন্নাত আপনাদের ইচ্ছে মতো পড়বেন, তাহলে আজকে সুন্নাত কতটুকু মানুষ পড়ত এটা প্রশ্নের বিষয়। যেখানে অন্যান্য ওলামায়ে কেরাম তাহদিদ করেছেন সেইখানে যাও, মক্কা মদিনা শরীফ যেখানে এক রাকাত নামাজ পড়লে 100,000 রাকাতের সওয়াব হয়, 50,000 রাকাতের সওয়াব হয়, সেখানে পর্যন্ত ফরজের সালাম ফিরানোর সাথে সাথে দৌড়, সুন্নত অনেকেই পড়ে না। আর সেখানে যদি তাহদিদ না করা হতো তাহলে তো আরও করুণ অবস্থা হতো। সুতরাং তাহদিদের মাধ্যমে অনেক সময় উপকারও হয়, আর বিশেষত এক্ষেত্রে তাহদিদ এটা তো কোনো কিয়াসের মাধ্যমে করা হয় নাই, এটা নসের মাধ্যমে করা হয়েছে। রওয়ায়েতে হাদিসের ভিতরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আগে পরের সুন্নতের ওয়াক মানে রাকাত কত হবে সেটা হাদিসের মধ্যে বলে দিয়েছে। অত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছাড়া বাকি ওলামায়ে কেরাম তারা তাইন করেছেন। যারা তাইন করেছেন তারা আবার রাকাতের সংখ্যার ব্যাপারে ইখতিলাফ করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন
যে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের আগে পরে মোট বারো রাকাত সুন্নতে মুয়াক্কাদা আছে। আর ইমাম মালিক, ইমাম শাফি এবং ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহ ওনারা বলেছেন দশ রাকাত আছে। ইখতিলাফটা কোন জায়গায় হয়েছে? দুই রাকাতের, দুই রাকাতের ইখতিলাফটা হয়েছে জোহরের নামাজের পূর্বের সুন্নতের ব্যাপারে। ইমাম শাফি, ইমাম আহমদ ওনাদের মতে জোহরের পূর্বে সুন্নাত দুই রাকাত, আর আমাদের আহনাফের মতে জোহরের পূর্বে সুন্নাত চার রাকাত। উভয়ের পক্ষে হাদিস রয়েছে। জোহরের পূর্বের সুন্নাত চার রাকাতেরও হাদিস আছে, আর জোহরের পূর্বের সুন্নাত দুই রাকাতেরও হাদিস আছে। বলছিলাম যে এক ইখতিলাফের কারণে আরেক ইখতিলাফ হয়। এই ইখতিলাফ, এটা আরেকটা ইখতিলাফের উপরে ভিত্তিশীল। আগে বলছিলাম যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে দিন এবং রাতের নফল নামাজ চার রাকাতে সালাম ফিরানো এটা উত্তম। আর সাহেবাইন কি বলছেন? সাহেবাইন বলছেন দিনের নামাজ চার রাকাতে সালাম ফিরানো উত্তম, আর রাতের নামাজ দুই দুই রাকাত পড়া উত্তম। অতএব দিনের নামাজ চার রাকাত আদায় করে সালাম ফিরানো উত্তম, এ ব্যাপারে ইমাম আবু হানিফা এবং সাহেবাইন ইমাম আবু ইউসুফ মোহাম্মদ উভয়ে একমত। অতএব উত্তমের রেওয়ায়ত যেহেতু পাওয়া গেছে, এই জন্য আহনাফ চার রাকাতের রেওয়ায়তকে গ্রহণ করেছেন। আর ইমাম শাফি, ইমাম আহমদ ওনাদের মতে নফল নামাজ সবসময় দুই দুই রাকাত করে আদায় করা উত্তম। অতএব যেখানে চার রাকাতের কথা হাদিসে আসছে সেখানে তো আর ব্যতিক্রম করা যাবে না, কিন্তু যেখানে চার রাকাতের কথাও আসছে দুই রাকাতের কথাও আসছে সেখানে তারা দুই রাকাতকে গ্রহণ করা উত্তম মনে করেছেন, যেহেতু দুই রাকাতের পরে সালাম ফিরানোটা তাদের মতে উত্তম, এজন্য তারা দুই রাকাতের রেওয়ায়তকে গ্রহণ করেছেন। আর আহনাফ চার রাকাতের রেওয়ায়তকে গ্রহণ করেছেন, কারণ বুঝে আসছে? এখন আমরা যে বারো রাকাতের রেওয়ায়ত গ্রহণ করলাম, এটা ওয়াজহে তারজিহ, আর দুই রাকাতের রেওয়ায়তও আছে। এখানে চার রাকাতের রেওয়ায়তকে আমরা যে গ্রহণ করলাম, তারজিহ দিলাম, এর ওয়াজহে তারজিহ কী? কেন আমরা এই রেওয়ায়তকে প্রাধান্য দিলাম? এর দুটি কারণ হতে পারে। এক হলো যে আদনা আলার মধ্যে থাকে, কিন্তু আলা আদনার মধ্যে থাকে না। বড়োর মধ্যে ছোট আছে, কিন্তু ছোটোর মধ্যে বড় নাই। দুইয়ের মধ্যে কয়টা চাইর আছে? একটাও নেই। কিন্তু চারের মধ্যে কয়টা দুই আছে? দুইটা। তাহলে চার রাকাতের ভিতরে দুই রাকাত এসে গেছে, কিন্তু দুই রাকাতের মধ্যে চার রাকাত আসতে পারে না। অতএব আমরা যখন চার রাকাত গ্রহণ করব তখন দুই রাকাত তার মধ্যে অটোমেটিক এসে যাবে। এজন্য যেই জায়গায় এরকম সংখ্যার পার্থক্য ঘটেছে সেক্ষেত্রে ওলামা ইকরাম বড় সংখ্যাকে গ্রহণ করেছেন, যাতে ছোট সংখ্যা তার মধ্যে এসে যায়। যেমন হাদিসের ভিতরে আসছে খামসুম মিনাল ফেতরা, যে ফেতরাত বা স্বভাব ধর্ম পাঁচটি বিষয়। আবার কোনো রেওয়ায়েতে আসছে আশরুম মিনাল ফেতরা, স্বভাব ধর্ম দশটি বিষয়ের মধ্যে। সমস্ত মুহাদ্দিসিন ইকরাম এখানে দশকে গ্রহণ করছেন, কারণ দশের ভিতরে পাঁচ আছে, কিন্তু পাঁচের ভিতরে দশ নেই। দ্বিতীয় হলো যে নফল ইবাদত যত বেশি করা যায় তত বেশি সব ভালো। অতএব যেহেতু বারো রাকাতের রেওয়ায়েত আছে সেখানে আমরা দশকে কেন গ্রহণ করব? বেশিটাই তো গ্রহণ করা উত্তম। অতএব বারো রাকাতের রেওয়ায়েতকে গ্রহণ করার পিছনে এই যুক্তিগুলো আছে। আসো, বিহি কয়লা হাদ্দসানা মুসাদ্দদ কয়লা হাদ্দসানা ইয়াহিয়া ইবনু সাঈদ
عن عبيد الله قال أخبرني نافع عن ابن عمر قال صليت مع النبي صلى الله عليه وسلم سجدتين قبل الظهر سجدتين أي ركعتين আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জোহরের পূর্বে দুই রাকাত ওয়া সাজদাতাইনি বাদা জোহরে জোহরের পরে দুই রাকাত ওয়া সাজদাতাইনি বাদাল মাগরিবে মাগরিবের পরে দুই রাকাত ওয়া সাজদাতাইনি বাদাল ইশা এবং এশার পরে দুই রাকাত ওয়া সাজদাতাইনি বাদাল জুমুয়া জুমার নামাজের পরে দুই রাকাত আদায় করেছি। ফা আম্মাল মাগরিব ওয়াল ইশা, মাগরিব এবং এশার ব্যাপারটা হলো ফাফি বাইতিহি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নাত ঘরে আদায় করতেন। মাগরিব এবং এশার সুন্নাত কোথায়? ঘরে আদায় করতেন। অভিকাল হাদ্দাসাতনি উখতি হাফসা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসাল্লি সাজদাতাইনি খফিফাতাইনি বাদামা ইয়াতলুউল ফাজরু। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা দুই রাকাত নামাজ পড়তেন ফজরের পরে, ফজরের আজানের পরে। ওয়াকানাত সাআতান লা আদখুলু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিহা। এটা এমন একটা সময় ছিল যখন আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতাম না। তাবাহু কাসির ইবনু ফারকাদ ওয়া আইয়ুব আন নাফে ওয়া ক্বালা ইবনু আবি জিনাদ আন মূসা ইবনু উকবা আন নাফে বাদাল ইশা ফি আহলিহি। বাব মান লাম ইয়াতাতাওয়া বাদাল মাকতুবা, এই যে ফরজ নামাজের আগে পরে সুন্নাত, এটা যদিও সুন্নতে মুয়াক্কাদা, কিন্তু ওজোরের কারণে এই সুন্নতে মুয়াক্কাদা যদি কেউ পরিত্যাগ করে তাহলে দু একদিন যদি ওজোরের কারণে পরিত্যাগ করে তাহলে সে গুণাগার হবে না, কিন্তু কেউ যদি এটাকে আদত করে নেয় সবসময় সে এই সুন্নতকে ওজোরে বিনা ওজোরে তরক করে তাহলে সে গুণাগার হবে। এবং দুরুল মুখতারের ভিতরে বলা হয়েছে এই সুন্নতে মুয়াক্কাদা তরকের ব্যাপারে যদি কেউ আদি হয়ে যায় তাহলে সে কেয়ামতের ময়দানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত থেকে মাহরুম হবে। তো যদি কেউ ওজোরে আদায় না করে সে গুণাগার হবে না, এর পক্ষে হাদিস দলিল রয়েছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওজোরের কারণে অনেক সময় এই পরের সুন্নত আদায় করেন নাই। যেমন নবীজি মদিনা শরীফে জোহরাইন অর্থাৎ জোহর এবং আসর একত্রে আদায় করেছেন, আবার এশা আইন অর্থাৎ মাগরিব এবং এশা একত্রে আদায় করেছেন। তাহলে জোহর এবং আসর যদি এশা একত্রে আদায় করেন, মাঝখানে সুন্নত পড়েন নাই, তাহলে জোহরের পরের সুন্নতকে তিনি ত্যাগ করেছেন। মাগরিব এশা একত্রে আদায় করেছেন, এর অর্থ হলো মাগরিবের পরের সুন্নতকে তিনি পড়েন নাই। তাহলে বোঝা গেল বিশেষ সময় বিশেষ কারণে এটা তরক করলে অসুবিধে নেই, কিন্তু আদি হওয়া যাবে না। বিহিকালা হাদ্দাসানা আলী ইবনু আবদুল্লাহ কালা হাদ্দাসানা সুফিয়ান عن عمرو قال سمعت أبا الشعثاء جابرا قال سمعت ابن عباس قال صليت مع رسول الله صلى الله عليه وسلم ثمانيا جمعا وسبعا جمعا। ابن عباس বলেন যে আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুই নামাজ একত্রে আদায় করেছি, আট রাকাত আবার সাত রাকাত। আট রাকাত হলো জোহর আসর আর সাত রাকাত হলো মাগরিব এবং এশা। কুলতু ইয়া আবার শাসা আজুন্নুহু আখারা জোহরা ওয়া আজ্জালাল আসরা ওয়া আজ্জালাল ইশা ওয়া আখারাল মাগরিবা কয়লা ওয়া আনা আজুন্নুহু। রাবি বলতেছেন হে আবু শাসা, আমার ধারণা যে তিনি জোহরকে বিলম্বিত করেছেন, আসরকে এগিয়ে পড়েছেন, আবার এশাকে
তিনি এগিয়ে পড়েছেন এবং মাগরিবকে বিলম্ব করে পড়েছেন। কয়লা ও আনা আজুন্নহু, তো তিনি জবাব দিয়েছেন যে আমারও এটাই ধারণা, মানে একটা হলো জমে তাকদিম আর একটা হলো জমে তাখির। যাই হোক, এই পর্যন্ত আমরা আজকে আলোচনা শেষ করব। সামনে সালাতুদ দোহা সম্পর্কে আলোচনা করা হবে, এটা হলো সুন্নতে গায়রে মুয়াক্কাদা। আর ফরজের আগে পরে যে রাওয়াতেব, এগুলো হলো সুন্নতে মুয়াক্কাদা। আমরা এখানে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।